তো দেখো অনেকদিন দিন পর আবার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ একটু অন্য রকম কিছু বানাবো তো কি বানাবো তোমরা একটু বলো তো আন্দাজ করে না তোমাদের বলেই দিই আজকে বানাবো আমি চিকেনের স্যুপ তো অনেক দিন থেকেই স্যুপ খাবে বায়না করছে তো সেই জন্য আজকে স্যুপ স্যুপের একটু সবজিও নিয়ে চলে এসছিলাম আর প্রথমেই দেখো আমি চিকেনগুলো চার পাঁচ পিসের মতো চিকেন নিয়ে সাদা তেলে ভেজে নিয়েছিলাম সেগুলো তুলে রাখলাম তারপর এখানে সবজিগুলো যেমন সব কিছুই আছে দেখো বিনস আছে পেঁপে আছে গাজর আছে টমেটো আছে এইসব দিয়ে স্যুপটা করে দেবো তো এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে দিলাম গরম জল তারপর দেখো চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর এরপর এগুলো পুরো সিদ্ধ করতে দেবো পাঁচ দশ মিনিটের মতো সিদ্ধ করবো যেহেতু চিকেন মুরগির মাংস তো দেখো সিদ্ধ করে আমি চিকেনগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি যেহেতু স্যুপ হবে তো সবজি অনুযায়ী সেরকম চিকেনগুলোও করতে হবে তো প্রায় আমার রেডি হয়ে গেছে চিকেনের স্যুপ এরপর দেখো আমি একটু গুলে দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় তো দিয়ে দিলাম তারপর নামাবার আগে আমি অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তো হয়ে গেল আমার চিকেন স্যুপ তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই প্রথমবার ট্রাই করলাম কোনো দিনও করে নিয়ে এর আগে তো দেখতে তো খুব সুন্দর হয়েছে আর একটু ফুঁটে উঠলেই এরপর আমি নামিয়ে নেব চিকেন স্যুপ তো দেখো এই দেখো রকম হয়েছে তো আমি হলুদ দিয়েছিলাম হালকা খুব একটা বেশি দিইনি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক দিও আর কমেন্টে করে জানাবে কিন্তু কেমন হয়েছে আর কার স্যুপ পছন্দ সেটাও কমেন্ট করে দেন জানাবে দেখতে থাকো ভিডিওটা টাটা